দর্শক বিন্দু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর মধ্যে বলে আছেন চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আমার সামনে যে খাবারগুলো দেখতে পারতেছেন এটা কিন্তু ভাল্লুকের ভাল্লুকের খাবার তো এখানে কী কী আছে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু একদম স্পেশাল না রুটি যা আমাদের দেশে কিন্তু ভালো একটা কোম্পানির রুটি না আর এটা হলো মিষ্টি কুমড়া একদম ফ্রেশ মিষ্টি কুমড়া এবং শসা আপেল এবং দুধ তো এই খাবারগুলা জন্য আনা হয়েছে তো এই জিনিসটা আপনাদের আজকে আমি দেখাবো কি ভালো খাবার লাগায় এই যে আমার সামনে এসে গেছে আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো দর্শক কিছুদিন আগে আপনাদেরকে একটা ভিডিও দেখেছিলাম যে আমার আনোয়ার ভাইয়ের বেসালার জীবন নিজেই রান্না বান্না করে খায় এই বয়সে ভাবিকে রেখেই কিন্তু চাকরিতে নিয়োজিত আছে তো ভাই ভালো আছেন ভাই আচ্ছা ভাই আমরা তো এখানে অনেক পদে খাবার দেখতে পেলাম যে মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়াটা কি খাবে মিষ্টি কুমড়া ভালো করে খাবে এই কাঁচাই খাবে না না কাঁচা খাবে কেটে কেটে ছোট করে দিতে হবে ও ছোট ছোট করে দিলে মানে মিষ্টি কুমড়াটা খেয়ে ফেলবে না আর ওই যে এখানে আপেল দেখতে পাচ্ছি আমরা আপেল শসা আপেলও দেওয়া হয় শসাও দেওয়া হয় না হয় আঙ্গুর আছে আঙ্গুরও আছে না আর নিচে দুধ ভাত আছে না দুধ ভাত আছে দুধ ভাত আছে তো এই শসা এই শসাটা দেওয়ার কারণটা কি বলতে পারবেন শসা দেওয়ার কারণ আর ফ্যাট কমানোর জন্য মানে ভাল্লুক তো একটা ফ্যাট অতিরিক্ত ফ্যাট হয়ে যায় তো দর্শক আপনারা যেটা শুনলেন যে ভাল্লুকের কিন্তু অতিরিক্ত ফ্যাট একটা প্রাণী তো শশাটা দিলে এদের যে চর্বিটা আছে সেই চর্বিটা কেটে যায় আর এই মিষ্টি কুমড়াটা কিন্তু একদম একটা ভিটামিন একটা ফল আপনারা সকলেই জানেন আর এই যে আপনাদেরকে দেখাচ্ছি পুরো একটা না বিস্কুট স্পেশাল একদম ফ্রেশ না বিস্কুট রুটি কিন্তু ভিতরে দেওয়া হয় এখানে না বিস্কুট স্পেশাল ফ্যামিলি ব্রেড যা কিনা বাজার বাজার যাতে কিন্তু এই একটা রুটির মূল্য কিন্তু বর্তমানে কত টাকা হবে এটা একশো একশো টাকার উপরে আছে রেট তো বাড়লো বর্তমানে তো বাজার দর আপনারা সবাই জানেন যে কি পরিমাণ বাড়ছে সেই বাড়তির তুলনায় কিন্তু রুটির দামগুলো প্রচুর পড়ে যায় তো এখানে একদম দুধ ভাত দেখতে পাচ্ছেন আপনারা ফ্রেশ ফ্রেশ দুধ এবং অনেক সুন্দর চাউলের ভাত আর এই যে আপেলগুলা মিষ্টি কুমড়োটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা মিষ্টি কুমড়ো অনেক বড় মিষ্টি কুমড়ো এটা কাটার পর কিন্তু লাল টক টকে বাহির হবে তো ভালো কিন্তু এই মিষ্টি কুমড়াটা যখন মানে খায় সেটা কিন্তু একটা দেখার একটা দৃশ্য মানে খুব কসকস করে খায় না তার চাকরির ব্যবস্থা আছে স্যার চাকরি এক বছর আছে এক বছর আছে না তো আপনি তো ভাল্লুকের ঘরে আছেন না কয়টা ভাল্লুক আছে আপনার কাছে আমার কাছে আছে তিনটা তিনটা ভাল্লুক আছে না তিনটার ভিতরে পুরুষ কয়টা মহিলা কয়টা তিনটার ভিতরে দুটো পুরুষ একটা মহিলা দুইটা পুরুষ একটা মহিলা এই বাচ্চাগুলো না তো না কিন্তু বাচ্চা কয়েকটা আনা হয়েছিল সেই বাচ্চাগুলো বড় হয়ে গেছে না ভাই এখন তো আর ঢুগা যায় না ছোটোবেলা যারা ঢুকছিলেন এখন ঢুকা জানে অ্যাটাক করবে না তো দর্শক আপনাদেরকে এতক্ষণ দেখালাম যে ভালো কী কী খাবার খায় এবং যে কাজ করে তার কিছু কথাবার্তা আপনাদেরকে শোনালাম তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ